ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে আমি অর্চিতা হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গত মৌসুমে অন্যতম সফল ফুটবলার তরুণ সুমিত রায়ের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি সারল এটিকে মোহনবাগান। এতে দলের শক্তি আরো বাড়বে বলে মনে করছে কলকাতার ফুটবল প্রেমীরা। কলকাতা ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক জুড়তে পেরে খুশি ফুটবলার নিজেও। সুমিত রায়কে আরো 5 বছর কলকাতা ফুটবলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তার সঙ্গে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ায় এটিকে মোহনবাগানকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ ডিফেন্ডার। জানিয়েছেন দলের জন্য নিজের সেরাটা তিনি দিতে প্রস্তুত। ফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবছর কলকাতাতেই দ্বিতীয় ডিভিশন আই লিগ হতে চলেছে। লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত পড়ে। দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়ে করোনা পরবর্তী সময় ভারতীয় ফুটবলে বল বাড়াতে চলেছে। এই লিগ দিয়ে ফেডারেশনে বন্ধ থাকা ফুটবল মৌসুম শুরু হচ্ছে, অর্থাৎ কলকাতা মাঠ থেকে কোভিড পরবর্তী ভারতীয় ফুটবলে মাঠে বল বাড়াবে। কলকাতা দ্বিতীয় ডিভিশন আই লিগ আয়োজন করার পর সুযোগ পায় যথারীতি আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় উচ্ছ্বসিত। অক্টোবরের পূজোর আগে বা পূজোর পর নভেম্বরে দ্বিতীয় ডিভিশন আই লিগ শুরু হতে পারে। ক্রিকেটের ডায়েরি প্রতীক্ষার অবসান। চলতি বছরের আইপিএল এর টাইটান স্পন্সরের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। জানিয়ে দেওয়া হলো চীনা কোম্পানি ভিভো এবারের জন্য টুর্নামেন্টে স্পন্সরশিপ থেকে সরে দাঁড় নয়, কাকে বেছে নেওয়া হলো মূল স্পন্সর হিসেবে। বিসিসিআই আগেই জানিয়েছিল 8ই আগস্ট অর্থাৎ আজই আইপিএল এর 13তম টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করবে। আজ সব দিক বিচার করে ড্রিম ইলেভেনকেই মূল স্পন্সর হিসেবে বেছে নেওয়া হলো, অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহিতে আয়োজিত হতে চলা আইপিএল এর নতুন নাম হবে ড্রিম ইলেভেন আইপিএল। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বিজেশ প্যাটেল জানান, 222 কোটি টাকার চুক্তিতে এই অনলাইন গেমিং সংস্থার সঙ্গে এবছর চুক্তি করা হলো। স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন এমএস ধোনি। তারপর থেকে দেশের হয়ে তার নানা ম্যাচের ভিডিও ক্লিপ নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর বারবার ঘুরে ঘুরে আসছে 2007 টি-20 আর 2011 ওয়ানডে বিশ্বকাপে ধোনির সেই হেলিকপ্টার শটের দৃশ্যই। এমন আবহে ধোনিকে অভিনব সম্মান দিতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেই বিশ্বকাপের শেষ হেলিকপ্টার শটে বলটা গ্যালারির যে দর্শক আসনে গিয়ে পড়েছিল সেটি ধোনিকে উৎসর্গ করার প্রস্তাবও দেওয়া হলো, অর্থাৎ মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসন আজীবন থাকবে ক্যাপ্টেন কুলের জন্যই। তাদের যুগলবন্দি ভারতীয় ক্রিকেট সমর্থকদের দীর্ঘ 28 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল। 2011 সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর কোচ হিসেবে দলকে সাফল্যের শিখরে স্পর্শের উপায় বাতিল দিয়েছেন ক্যারি কাস্টার। তবে মাহির মতো নেতা থাকায় কোচ গ্রাসনের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। তাই প্রিয় শিষ্যের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের খবর শুনে গ্যারি টুইটারে লিখলেন, ধোনি আমার দেখা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ওর সঙ্গে কাজ করাটা আমার কাছে ছিল খুবই সুখকর এবং সৌভাগ্যের। 2008 সালে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই তারকা ওপেনারটি। বিশ্বকাপ জয় অবশ্যই কোচ ও ক্যাপ্টেন হিসেবে কার্স্টেন এবং ধোনির ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। তারা দুজনে ভারতীয় দলকে আরো খেতাব এনে দিয়েছেন। 2010 সালে এশিয়া কাপ জেতা কিংবা ICC টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ স্থান দখল করা সবই হয়েছিল ধোনি কার্স্টেনের পার্টনারশিপে। একথা অস্বীকার করার কোন উপায় নেই যে কোচ হিসেবে ভারতের মতো শক্তিশালী দলকে পরিচালনা করা মোটেও সহজ ছিল না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারদের কাছে। কিন্তু কার্স্টেনের মতো বিচক্ষণ ব্যক্তি মানুষ চিনতে ভুল করেননি। অধিনায়ক ধোনির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কোচিং করিয়েই তিনি সবসময় বিতর্কে ঊর্ধ্বে থেকে গিয়েছিলেন। সাফল্যের মেরিটে কার্স্টেন ভারতের সর্বকালের অন্যতম সেরা কোচ। 2011 বিশ্বকাপ জেতার পরে ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন কার্স্টেন। তবে আইপিএল এর সময়ে প্রাক্তন ছাত্রদের সঙ্গে এখনো তার ভালো যোগাযোগ রয়েছে। তিনি জানিয়েছেন গত 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন, গায়ে ব্যথাও অনুভব করছিলেন, তাই সময় নষ্ট না করে করোনা টেস্ট করান। রিপোর্ট জানা যায় মারণ ভাইরাসে আক্রান্ত তিনি। 54 বছর বয়সে ফের বক্সিং টিমে ফিরছেন কিংবদন্তি মাইক টাইসন। 12ই সেপ্টেম্বর আর মাইককে ফের লড়াই করতে দেখা যাবে তার প্রতিপক্ষ 51 বছরের রয় জোন্স। তাকে 2018 সালে শেষবার বক্সিং রিংয়ে দেখা গিয়েছিল। 1986 সালে মাত্র 20 বছর বয়সে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়া মাইক টাইসন 2005 সালে রিংকে বিদায় জানিয়েছিলেন। কেরিয়ারের শেষ ম্যাচে কেভিন ম্যাকবাইটের বিরুদ্ধে তাকে হার হজম করতে হয়েছিল। সেই জ্বালা মেটাতেই হয়তো অবসর ভেঙে আরো একবার বক্সিং রিংয়ে নামতে চেয়েছেন কিংবদন্তি মাইক। অবসর নেওয়ার আগে 58 বার রিংয়ে নেমেছেন টাইসন, 50 বার তিনি জয়ী হয়েছেন। প্রথম হেভিওয়েট বক্সার হিসেবে WBC IBF খেতাব জিতেছেন মাইক।
ছোট্ট খবর নিবেদন করলো ড্যাফোডিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ব্রেকের পর থাকছে আরো অনেক খেলার খবর, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। ফিরে এলাম ব্রেকের পর, সঙ্গে নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। কিংবদন্তি জোহান ক্রুইফের প্রিয় শিশু রোনাল্ডো কোমেনের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বার্সেলোনা শিবিরে, একই সঙ্গে তার আশাবাদী লিওনেল মেসির ক্যাম্প নিউতে থাকা নিয়েও। 57 বছর বয়সী প্রাক্তন তারকা ডিফেন্ডার কোমানের উত্থান ক্রুইফের কোচিং এ আয়াক্স আমস্টারডামে। 1988 সালে বার্সেলোনার দায়িত্ব নেন ক্রুইফ, পরের বছরই তিনি ক্যাম্প নিউতে নিয়ে আসেন 1988 সালে ইউরোকাপ জয়ী নেদারল্যান্ডস দলের অন্যতম সদস্য কোমেনকে। 1995 পর্যন্ত বার্সায় ছিলেন তিনি, 6 বছরে 4 বার লা লিগা জিতেছেন, 1 বার ইউরোপের সেরাও হয়েছেন, 1 বার কোপা দেল রেও জিতেছেন। অবসরের পরে 1998 সালে বার্সায় ফিরেছিলেন ম্যানেজার লুই ফ্যান হালের সহকারী হিসাবে। ক্যাম্প নিউতে জরুরি বৈঠকে বসার আগে বার্সা কর্তারা জানিয়ে দিয়েছেন মেসি যে ক্লাব ছাড়তে চান এরকম কোনো খবর তাদের কাছে নেই। যদিও স্পেনের সংবাদ মাধ্যমের দাবি বার্সায় একেবারে খুশি নন মেসি, অবিলম্বে ক্লাব ছাড়তে চান তিনি। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া আরবি লিপজিগের বিরুদ্ধে সেমিফাইনালের আগে স্বস্তি পিএসজি শিবিরে। নেইমার দা সিলভা স্যান্টোসের সঙ্গে শুরু থেকেই খেলতে পারবেন কিলিয়ান এমবাপে। গোয়ালে চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগ খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল এমবাপের। শেষ 8 ম্যাচে আটলান্টার বিরুদ্ধে হার বাঁচাতে দ্বিতীয়ার্ধে বিশ্বকাপ জয়ী ফরাসি তারকাকে মাঠে নামিয়েছিলেন পিএসজি ম্যানেজার টমাস তুয়েল। তারপরে বদলে যায় ছবিটা, 0-1 গোলে পিছিয়ে থেকে পিএসজি নাটকীয় ভাবে 146 সেকেন্ডে জোড়া গোল করে শেষ চারে যোগ্যতা অর্জন করে। মাত্র 11 বছর আগে পথ চলা শুরু করা লাইপজিগের বিরুদ্ধে ম্যাচের আগে পিএসজি ম্যানেজার বলেছিলেন আটলান্টার বিরুদ্ধে 30 মিনিট খেলেছিল এমবাপে, গত 6 দিন ধরে ও প্রচুর ফিটনেস ট্রেনিং করেছে তাই শুরু থেকে খেলবে। তিনি যোগ করে আরো বলেছেন লাইপজিগ দারুণ দল, তবে আমার ফুটবলাররা ক্ষুধার্ত হয়ে রয়েছে জয়ের জন্য। নেমারকে নিয়ে উচ্ছ্বসিত থমাস বলেছেন নেমার প্রকৃত নেতা, অনেকেই হয়তো ওকে ঠিকমতো বুঝতে পারেন না। কলকাতা ডায়েরি, দুরারোগ্য রক্তের ক্যান্সারে আক্রান্ত হয়ে ময়দানে পরিচিত ফুটবলার সুরজিৎ বোস। 14 বছর আগে 2005-06 মৌসুমে মাহিন্দ্রার হয়ে আই লিগ জেতেন তিনি, পরের বছর মোহনবাগানের জার্সিতে ফেডারেশন কাপ জিতেছিলেন। একসময় ব্যারেতেও ইয়াসুব ইউপুবুর পাশে খেলেছেন, তাদের জন্য অনেক গোল তৈরি করে দিয়েছিলেন। কলকাতা ময়দানে পরিচিত সেই তারকা শরীরে সম্প্রতি ক্যান্সার থাবা বসিয়েছে, দিল্লির এইমসে ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন তিনি। করোনা ভাইরাসের আবহে চলতি বছর যে ইস্ট ডার্বি মোহন সম্ভব নয় তা সাফ জানিয়ে দিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তাছাড়া মোহনবাগান এবার এটিকের সঙ্গে যুক্ত হয়ে আইএসএল খেলার প্রস্তুতি নেওয়ায় একমাত্র কলকাতা লিগেই দুই প্রধানের দেখা হবে বলে জানানো হয়েছে। আইএফএ সাফ জানিয়ে দিয়েছে কলকাতার দুই প্রধানের মহরম দেখার জন্য 2021 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের, অর্থাৎ ওই সময় কলকাতা লিগ অনুষ্ঠিত হবে প্রচ্ছন্ন আভাস দিয়েই দিলেন আইএফএ কর্তারা। দেখে নিন আজকে যেতে যেতে ধরেছেন এখন স্পোর্টস কোয়েজ। আমাদের আজকের প্রশ্ন, চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কের নাম কি?
চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কের নাম কি? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খবর আছে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।